আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এডু টিউব কুইজ প্রতিযোগিতা 2022। চলুন তাহলে এই কুইজ প্রতিযোগিতা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জেনে নেব এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটিও করে নেব। ভিউয়ার্স, আমি একটি ব্রাউজার ওপেন করেছি। এবারে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব কনটেস্ট, CON। এই যে দেখুন চলে এসেছে কনটেস্ট ডট এডু টিউব বিডি ডট কম। ভিউয়ার্স, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আমি ইন্টারপ্রেস করছি। এই যে ভিউয়ার্স, আমরা এডু টিউবের হোম পেজে চলে এসেছি। আপনারা লক্ষ্য করুন, এডু টিউব কুইজ প্রতিযোগিতা 2022 অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন। ভিউয়ার্স, আমরা প্রথমে নিয়মাবলীগুলো জেনে নিব। আমি নিচের দিকে আসতেছি। এই যে দেখুন, এডু টিউব কুইজ প্রতিযোগিতা 2022 অংশগ্রহণ করুন। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমি রেজিস্ট্রেশন ফর্মটি পেয়ে যাব। আর কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী, এই নিয়মাবলীতে ক্লিক করলে আমি নিয়মাবলীটি দেখতে পাবো। তার আগে ভিউয়ার্স, আমি নিচের দিকে আসতেছি। দেখুন, পুরস্কার বিজয়ী পাবে 5 লক্ষ টাকা, প্রথম রানার আপ পাবে 3 লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ পাবে 2 লক্ষ টাকা এবং তৃতীয় রানার আপ পাবে 1 লক্ষ টাকা। এই যে ভিউয়ার্স, কুইজ প্রতিযোগিতার নিয়ম, যারা অংশগ্রহণ করতে পারবে, বাংলা মাধ্যম 6 থেকে 10 শ্রেণী, ইংরেজি মাধ্যম স্ট্যান্ডার্ড 6 থেকে O লেভেল। রেজিস্ট্রেশনের সময়সীমা হচ্ছে মে 10 থেকে জুন 9 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর যে সমস্ত বিষয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এই যে দেখুন, প্রশ্নের শ্রেণী বিভাগ 1 ভাষা এবং সংস্কৃতি, 2 গণিত, 3 সাধারণ বিজ্ঞান, 4 বিশ্ব এবং কারেন্ট অ্যাফেয়ার্স, 5 খেলাধুলা, 6 ধাঁধা কৌশল প্রশ্ন, 7 প্রকৃতি ও পরিবেশ, 8 বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। ভিউয়ার্স, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই কুইজের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবারে ভিউয়ার্স, আমি নিচের দিকে আসতেছি। এই যে কুইজ প্রতিযোগিতার শর্তাবলী, কুইজ প্রতিযোগিতা 6 থেকে 10 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ইংরেজি মাধ্যমের জন্য স্ট্যান্ডার্ড 6 থেকে O লেভেলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কুইজে অংশগ্রহণকারী দলকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়কাল মে 10, 2022 থেকে জুন 9, 2022। একই বিদ্যালয়ের 6 থেকে 10 শ্রেণীর 3 সদস্যের একটি দল শুধুমাত্র একবার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। একজন প্রতিযোগী শুধুমাত্র একটি দলের হয়ে নিবন্ধন করতে পারবে। প্রতিটি দলকে অবশ্যই সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর ও ইমেল আইডি ব্যবহার করতে হবে। কোনো প্রতিযোগী ভুল তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কর্তৃপক্ষ সেই প্রতিযোগী ও দলকে অযোগ্য ঘোষণা করতে পারে। কুইজ এ সর্বমোট 30টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের মান হবে 1। সকল প্রশ্ন MCQ পদ্ধতিতে নির্ধারিত হবে। নিবন্ধিত দল লগ ইন করার পরে উত্তর দেওয়ার জন্য 30 মিনিট সময় পাবে এবং সেই সময়ের মধ্যে উপযুক্ত উত্তর দিতে হবে। একটি প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্নটি প্রতিযোগীর ডিভাইসে চলে যাবে। সর্বাধিক সংখ্যক সঠিক উত্তরে ক্রম অনুসারে বরাদ্দ 30 মিনিটের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি বিজয়ীদের নির্বাচন করা হবে। যদি একাধিক দল একই সংখ্যক প্রশ্নের উত্তর দেয়, তাহলে কর্তৃপক্ষ যাচাই করবে কোন দল দ্রুততম সময়ে উত্তর জমা দিয়েছে। বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিযোগী দলকে অবশ্যই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং কুইজে অংশ নিতে হবে। একজন প্রতিযোগী অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে তাকে অযোগ্য বলে গণ্য করা হবে। কুইজ প্রতিযোগিতার পরিচালনা এবং ফলাফল সম্পর্কিত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ বা আয়োজকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। একটি দল শুধুমাত্র একটি ডিভাইসে অংশগ্রহণ করতে পারে। কোনো প্রতিযোগী দল কুইজ শুরুর প্রথম 10 মিনিট পরে কুইজ এ অংশগ্রহণ করলে সেই দল তাদের নির্ধারিত 30 মিনিট থেকে সময় হারাবে। কুইজ শুরুর 20 মিনিট পর আর কোনো প্রতিযোগী দল কুইজে অংশগ্রহণ করতে পারবে না। কুইজ প্রতিযোগিতা বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি এবং পরিবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল কুইজ প্রতিযোগিতার শর্তাবলী। এছাড়াও যদি এডুটিউব কুইজ প্রতিযোগিতা 2022 সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কিছু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা এখন রেজিস্ট্রেশন করে ফেলি। এই যে দেখুন, আমি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করছি। এরপর আমার এই রেজিস্ট্রেশন ফর্মটি চলে এসেছে। এখন আমি এখানে রেজিস্ট্রেশন ফর্মে তথ্য, ছবি দিয়ে ফর্মটি সাবমিট করব, তাহলে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এই যে দেখুন, আমি প্রথমে বিদ্যালয়ের নাম দিচ্ছি, এরপর এখানে বিভাগ সিলেক্ট করে দিচ্ছি,
এই যে ভিউয়ার্স, এরপর আমি এখানে জেলা সিলেক্ট করে দিচ্ছি। এবারে দলের নাম ভিউয়ার্স আপনারা আপনার ইচ্ছার মতো এখানে একটি দলের নাম দিবেন, কারণ তিনজনে মিলে একটি দল হবে, আপনারা শর্তাবলীতে পড়েছেন। আমি দিচ্ছি ধরুন এখানে ওয়াটার লিলি। এরপরে ভিউয়ার্স এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করতে হবে একই ধরনের, আমি আবারও দিচ্ছি। এরপরে ভিউয়ার্স আমি নিচের দিকে আসতেছি, এই যে দেখুন দলনেতার নাম ভিউয়ার্স, তিনজনে মিলে একটি দল হবে, এই তিনজনের মধ্যে যে দলনেতা থাকবে তার নামটি প্রথমে দিতে হবে, আমি দিচ্ছি। এরপরে সে কোন শ্রেণীতে পড়ে আমি দিচ্ছি, এরপরে রোল দিচ্ছি, এরপরে অভিভাবকের মোবাইল নাম্বার দিচ্ছি, এরপরে প্রতিযোগী ছবি দিতে হবে, আমি চুজ ফাইলে ক্লিক করছি, এরপরে আমি ছবিতে সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ওপেনে ক্লিক করছি। ভিউয়ার্স এখানে আমার ছবিটি চলে এসেছে। এরপরে প্রথম সদস্যের নাম আমি নাম লিখছি, এরপরে ক্লাস সিলেক্ট করে দিচ্ছি, এরপরে রোল লিখে দিচ্ছি, এরপরে প্রতিযোগীর ছবি অর্থাৎ দলনেতার পরে প্রথম সদস্য যে থাকবে তার ছবিটা আমি এখানে আপলোড করব। ছবিতে ক্লিক করলাম, এরপরে ওপেনে ক্লিক করছি, আমার ছবিটি এখানে চলে এসেছে। এবারে ভিউয়ার্স আমার দ্বিতীয় সদস্যের নাম আমি লিখছি, এরপরে সেমি সিলেক্ট করে দিচ্ছি, এরপরে রোল দিচ্ছি, এরপরে প্রতিযোগীর ছবি আপলোড করার জন্য আমি চুজ ফাইলে ক্লিক করছি, এরপরে আমি ছবিতে সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ওপেনে ক্লিক করছি। ভিউয়ার্স আমার সমস্ত তথ্য এবং ছবি আপলোড করা শেষ। এবার আমি ভিউয়ার্স এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করছি, দেখুন এই যে ভিউয়ার্স টিম রেজিস্ট্রেশন সাকসেসফুল এই মেসেজটি আমার এসেছে, এখন আমি লগ ইন করতে পারবো। তো ভিউয়ার্স লগ ইন করার জন্য আমি এখানে লগ ইনে ক্লিক করছি, দেখুন এরপরে এখানে আমাকে টিম নেম দিতে হবে, আমি দিয়েছিলাম ওয়াটার লিলি, আমি ওয়াটার লিলি লিখছি ভিউয়ার্স দেখুন। এরপরে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করছি, এরপর ভিউয়ার্স আমি লগ ইনে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স লেখা এসেছে ইউজার লগ ইন সাকসেসফুল, অর্থাৎ আমি এখানে লগ ইন করে ফেলেছি। তো ভিউয়ার্স এই যে দেখুন এখানে ওয়াটার লিলি, অর্থাৎ আমি যে টিমের নাম দিয়েছিলাম সেই টিমের নামটি এখানে চলে এসেছে, আমি এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন লগ আউট, আমি প্রোফাইলে প্রবেশ করছি। এই যে ভিউয়ার্স আমি যে একটু আগে রেজিস্ট্রেশন করলাম সেই রেজিস্ট্রেশন তথ্য আমার কিন্তু এখানে চলে এসেছে এবং ছবিও চলে এসেছে। এই যে ভিউয়ার্স দলনেতার ছবি, প্রথম সদস্যের ছবি এবং দ্বিতীয় সদস্যের ছবি এবং তাদের তথ্য চলে এসেছে। আমি এখানে ভিউয়ার্স এই তথ্যগুলো এডিট করে নিতে পারবো। এই যে দেখুন এখানে এডিট একটি চিহ্ন রয়েছে এবং এখানে মাউস নিয়ে গেলে এডিট লেখাটি দেখাচ্ছে, আমি ইচ্ছে করলে এই তথ্যগুলো আপডেট করে নিতে পারবো। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই এডু টিউব কুইজ কনটেস্ট 2022 রেজিস্ট্রেশন করতে হয় এবং লগ ইন করতে হয়। আমি এবারে লগ আউট করে নিচ্ছি ভিউয়ার্স, এই যে ওয়াটার লিলি এখানে ক্লিক করছি এবং লগ আউটে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স আমি লগ আউট হয়ে গেছি, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।